ভিতরে একটা টপ ফর্মেশন হয়। এটা ছিল শেডেড পোলের ক্ষেত্রে। ওয়াটার ওয়ার মিটারের ক্ষেত্রে আমাদের দুইটা কোড ছিল, একটা হচ্ছে ই শেপড আর একটা হচ্ছে ইউ শেপড। ইউ শেপ যে ইলেকট্রোম্যাগনেটটা আছে, সেই ইউ শেপড ইলেকট্রোম্যাগনেটে কারেন্টটা ফ্লো করে হচ্ছে আমাদের ই শেপটের ইলেকট্রোম্যাগনেটের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মাধ্যমে। তার ফলেও এখানে আমাদের দুইটা ফ্লাক্স জেনারেট করে, এবং দুইটা ফ্লাক্স আমাদের যখন ডিস্কে কাট করে তার মধ্যে ডিস্কের ভিতরে একটা এডি কারেন্ট ফর্মেশন হয়। সো ফ্লাক্স এবং এডি কারেন্টের ইন্টারাকশনের কারণে আমাদের ডিস্কটা রোটেট করে। আজকে আমরা ফার্স্ট যে রিলেটা আছে আমাদের ইন্ডাকশন কাপ টাইপ রিলে, এই ইন্ডাকশন কাপ টাইপ রিলের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো, এটা কিভাবে কাজ করে। আর সেকেন্ড যে টপিকসটা হবে আমাদের সেটা হচ্ছে দ্য পসিবল অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি ফর ডিফারেন্ট রিলেইং স্কিম, অর্থাৎ একটা রিলে কিসে কি কি প্যারামিটারের উপরে বেস করে অপারেট করে। ফর এক্সাম্পল, একটা রিলে যদি আমরা বলি ওভার কারেন্ট রিলে, তাহলে তার প্যারামিটারটা হচ্ছে কারেন্ট, তার মানে এখানে আমাদের শুধুমাত্র সিটি কানেকশন লাগে। যদি আমাদের ওভার ভোল্টেজ রিলে হয় তাহলে আমাদের পিটি লাগে। সো এখানে কি কি ধরনের অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি বা কোন প্যারামিটারের উপরে বেস করে একটা রিলে অপারেট করতে পারে সেই জিনিসগুলো আজকে দেখব। এরপরে দেখবো ওভার কারেন্ট রিলে আর বিভিন্ন ধরনের ওভার কারেন্ট রিলের ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক কার্ভ এগুলো কিসের জন্য দরকার, এই কার্ভগুলো সেগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাস আমরা করব। সো আমরা স্টার্ট করতেছি। আমাদের আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে। আমাদের যখন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দেখছিলাম, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বিভিন্ন ধরনের টাইপের হয়, স্প্লিট ফেজ হয়, ক্যাপাসিটর স্টার্ট মোটর হয়, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের একটা ইন্ডাকশন কাপ টাইপ রিলে। এখানে চারটা পোল আছে, ঠিক আছে, এখানে চারটা পোল দেখতে পাচ্ছ, ইলেকট্রোম্যাগনেটের চারটা পোল আছে। এই চারটা পোলের মধ্যে অপোজিট যে দুইটা পোল আছে, এই অপোজিট দুইটা পোল কিন্তু আমাদের সিরিজে কানেক্টেড। এই দুইটা পোলও আমাদের সিরিজে কানেক্টেড, অর্থাৎ লেফট সাইড এর অপোজিট পোল অ্যান্ড টপ সাইড এর অপোজিট যে দুইটা পোল, এই দুইটা পোলই কিন্তু আমাদের সিরিজে কানেক্টেড। সো এর কানেকশনটা আমরা দেখবো, এর ভিতরে আগে দেখে নিই। এটার ভিতরেও আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্টেশনারি পার্ট যেটাকে আমরা স্ট্যাটর হিসেবে কনসিডার করছিলাম ইন্ডাকশন মোটর ক্ষেত্রে, এখানে এটাকে আমরা বলছি ইলেকট্রো ম্যাগনেট। আর মাঝখানে থাকে কি, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মাঝখানে ছিল রোটর, আর এখানে হচ্ছে কি আমাদের ডিস্কটা, ঠিক আছে। আর মাঝখানে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা হচ্ছে কি আমাদের আয়রন কোর। এই আয়রন কোরের উপরে ডিস্কটা থাকে, ডিস্কটা ফ্রি টু রোটেট, অর্থাৎ এটা ফ্রিলি রোটেট করতে পারে আমাদের এই চারটা ইলেকট্রোম্যাগনেটের মাঝখানে। সো এটা কিভাবে রোটেট করে, রোটেশনটা কিভাবে হয়, রোটেশন হওয়ার জন্যই আমাদের অবশ্যই কি লাগবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাট করতে হবে। সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করার জন্য আমাদের কি ওয়ে আছে, আমরা যখন আমাদের ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরে দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে এই অপোজিট দুইটা পোলটা কে মেইন ওয়াইন্ডিং, দুইটা ওয়াইন্ডিং থাকে আমাদের ক্যাপাসিটর, একটাকে আমরা বলি মেইন ওয়াইন্ডিং আর একটাকে আমরা বলি অক্সিলারি ওয়াইন্ডিং। সো মেইন ওয়াইন্ডিং এর সাথে অক্সিলারি ওয়াইন্ডিংটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ক্রিয়েট করার জন্য আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং সাথে আমরা কি করি, একটা ক্যাপাসিটর অ্যাড করি। সো এখানেও সেম প্রিন্সিপাল এর উপরে বেস করে এই রিলেটা অপারেট করবে, অর্থাৎ মেইন ওয়াইন্ডিংটা সরাসরি কানেক্টেড থাকবে মেইন ওয়াইন্ডিং এর সাথে, প্যারালালি কানেক্টেড থাকবে, যার ফলে মেইন ওয়াইন্ডিং থেকে আমাদের যে ফ্লাক্সটা আসবে আর অক্সিলারি ওয়াইন্ডিং থেকে যে ফ্লাক্সটা হবে মধ্যে ফেজ ডিফারেন্স হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি করতে হবে ক্যাপাসিটরটা অ্যাড করার ফলে। যদি 90 ডিগ্রি আমরা করতে পারি, তাহলে আমরা দেখছিলাম যে লাস্ট ক্লাস যে টর্কচার যেটা ডেভেলপ হবে সেই টর্কের ইকুয়েশনটা 5-1 5-2 সাইন থিটা, থিটাটা ছিল অ্যাঙ্গেল বিটুইন 5 and 5-2। সো থিটার ভ্যালু যদি আমরা 90 পাই, টর্কটা অনেক বেশি ডিস্কের ভিতরে ডেভেলপ করবে, যার ফলে ডিস্ক দ্রুত রোটেট করবে। তার মানে আমাদের দুইটা ফ্লাক্স লাগবে, দুইটা ফ্লাক্সের জন্য আমাদের দুইটা ওয়াইন্ডিং লাগবে, উপরের দুইটা ওয়াইন্ডিং সিরিজে কানেক্টেড আর রাইট সাইডের লেফট অ্যান্ড রাইট সাইডের দুইটা ওয়াইন্ডিং সিরিজে কানেক্টেড। এই দুইটা ওয়াইন্ডিং এর সাথে আমাদের একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে, যার ফলে আমাদের ফেজ ডিসপ্লেসমেন্টটা যাতে 90 ডিগ্রি হয়। তার মানে এই 5-1 এবং 5-2 মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি যদি হয়, তাহলেই আমাদের ম্যাক্সিমাম টর্ক এখানে ডেভেলপ করবে। এটা কি বুঝতে পারছো ওয়ার্কিং প্রিন্সিপালটা? কানেকশনটা আমি দেখাচ্ছি, ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা,
তো আমাদের টর্কটা ডেভেলপ করার জন্য অবশ্যই কি লাগবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স লাগবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে তুমি যদি কনসিডার করো, টি ইকুয়াল টু জিরোতে একটা ফ্লাক্স আছে, পাই বাই টুতে একটা ফ্লাক্স আছে, ঠিক আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, প্রত্যেকটা ইনস্ট্যান্টে কিন্তু আমাদের একটা ফ্লাক্স ডিস্কে কাট করতেছে এবং এটা রোটেটিং ইন নেচার। ঠিক আছে, রোটেটিং কিভাবে রোটেট করতেছে সেটাও আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, যে আমাদের ডিস্কটা -π2 থেকে আবার কিন্তু -π2 থেকেই শেষ হচ্ছে। ঠিক আছে, সো একটা ফুল সাইকেল যদি কনসিডার করো তাহলে দেখবা যে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স এই ডিস্কে কাট করতেছে। সো এখন অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে আমাদের এই ফেজ ডিসপ্লেসমেন্টটাকে 90° করা। ঠিক আছে, আর যদি 90° করতে পারি তাহলে আমাদের টর্কটা অনেক বেশি হবে, আর টর্ক যত বেশি হবে রিলেটা খুব দ্রুত অপারেট করবে আন্ডার শর্ট সার্কিট কন্ডিশন, যেটা আমরা চাই যে শর্ট সার্কিট কন্ডিশনের ক্ষেত্রে যেন আমাদের টর্কটা বেশি ফর্মেশন হয় এবং রিলেটা খুব দ্রুত অপারেট করে, এবং এর অপারেটিং টাইমটা খুবই কম অন্যান্য রিলের তুলনায়, যেটা শেডেড পোল বলো বা সংখ্যা বলো, সরি ওয়াট আওয়ার মিটার, এর যে অপারেটিং যে টাইমটা এটা কিন্তু অনেক কম, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.01 সেকেন্ডে এটা অপারেট করবে। যদিও আমাদের এই অপারেটিং ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপরে, সেটা আমরা একটু পরে দেখবো যে কারেন্টের উপরে আর অপারেটিং টাইমটা ডিপেন্ড করবে, কেন করবে সেটাও দেখবা। সো এটা কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং কানেকশন ডায়াগ্রামটি একটু খেয়াল করো, যেটা আমরা বলতেছিলাম উপরে যে দুইটা ওয়াইন্ডিং আছে, এই উপরের দুইটা ওয়াইন্ডিং আমাদের সিরিজ কানেক্টেড, খেয়াল করো এখান থেকে আমাদের সিটি বা পিটি থেকে কানেকশন আসবে, কানেকশনে এসে আসার পরে এই একটা ওয়াইন্ডিং, আর এই পরে কি আছে এখানে একটা ক্যাপাসিটারের থ্রুতে আর একটা ওয়াইন্ডিং কানেক্টেড, তার মানে এই I1 এর ফলে আমাদের এদিকে একটা ফ্লাক্স কাট করবে, যে বলতে আর এই ক্যাপাসিটারের থ্রুতে যে কারেন্টটা ফ্লো করবে তার ফলে এখানে যে ফ্লাক্সটা হবে সেটাকে আমরা বলতেছি φ2। সো φ1 এবং φ2 এর মধ্যে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করার জন্যই আমাদের এই ক্যাপাসিটারটা লাগবে। তাহলে আমরা দেখতে পারবো যে এটা যদি পিটি থেকে কানেকশন আসে তাহলে এটা হচ্ছে যে ভোল্টেজ, সো এখান থেকে একটা কারেন্ট আসতেছে যেটাকে আমরা বলতেছি I, I এর ফলে এখানে দুইটা পাথ, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I। সো I1 পাথে আমাদের কি আছে, জাস্ট একটা ওয়াইন্ডিং আছে আর কিছু নাই, ঠিক আছে, আর ওয়্যার রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা বলতে পারি RW, যেটা ওয়্যার রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স এই এই ওয়াইন্ডিং এর। আর এপাশে কি আছে, এপাশে আছে একটা ক্যাপাসিটার আছে, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে, আর হচ্ছে কি আমাদের ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে এই ওয়াইন্ডিং এর, তার মানে আমাদের এখানে তিনটা পার্ট, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এন্ড হচ্ছে রেজিস্ট্যান্স। বাট এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটারের ভ্যালুটা এই ইন্ডাকটেন্সের তুলনায় অনেক হাই, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের এই পাশের সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ ইন নেচার, আর I1 যে পাথ দিয়ে ফ্লো হবে সেটা হবে ইন্ডাকটিভ ইন নেচার। তাহলে এটার ভেক্টর ডায়াগ্রামটা যদি আমরা প্লট করি তাহলে দেখা যাবে যে আমাদের এটা হচ্ছে কি, যদি আমি ভি বলি এই পাশে, অর্থাৎ এটা হচ্ছে রেফারেন্স যদি কনসিডার করি ভি, এই ভি এর ফলে আমাদের এখানে আমাদের কি হচ্ছে একটা কারেন্ট ফ্লো করতেছে, কারেন্টের দুইটা পাথ, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। I1টা যেহেতু ইন্ডাকটিভ ইন নেচার, যেটা মেইন কয়েলের ভিতর দিয়ে যাবে সেটা যেহেতু ইন্ডাকটিভ ইন নেচার, সো এটা ভি আমাদের মাঝখানে ডিসপ্লেসমেন্টটাই আমাদের করতে হবে কি, অর্থাৎ I1 I2 এর মধ্যে যদি ডিসপ্লেসমেন্ট আমরা 90° করতে পারি তাহলে আমাদের কি হবে এই যে ডিস্ক আছে সে ভিতরে ম্যাক্সিমাম টর্ক হবে, বলো। না 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 ওইভাবে হবে না, হ্যাঁ বুঝতে পারছি কোশ্চেনটা, বুঝতে পারছি সেটা একটু পরে তোমরা এই কতগুলো ক্যারেক্টারিস্টিক আর যেগুলো দেখাবো সেটা থেকে তোমাদের ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটাই, ঠিক আছে।
এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একটু পরেই আমরা দেখাবো, সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের তিন ধরনের রিলে আছে, একটা হচ্ছে ইন্ডাকশন কাপ টাইপ রিলে, একটা হচ্ছে ওয়াট আওয়ার মিটার টাইপ রিলে, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে শেডেড পোল টাইপ রিলে। আচ্ছা, ইন্ডাকশন কাপ টাইপ রিলেটা একটু আগে আমরা একটা ভোল্টেজ আছে, সো ভোল্টেজের ফলে দুইটা কারেন্ট হচ্ছে এখানে, একটা হচ্ছে আই ওয়ান এন্ড আই টু, আই ওয়ান ইন্ডাক্টিভ নেচার, আই টু টা হচ্ছে ক্যাপাসিটিভ নেচার, দুইটা রেজাল্টেন্ট কারেন্ট হচ্ছে আই। সো এই ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করে আমাদের কি করতে হবে, এবং আই ওয়ান এবং আই টুর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে হবে, যেটাকে আমরা বলতেছি থিটা। থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ফাই ওয়ান ফাই টুর মধ্যেও অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, যার ফলে টর্কটা ম্যাক্সিমাম হবে। শেডেড পোলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, খেয়াল করে দেখো শেডেড পোলের ব্রেকওয়ার্ড ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি আমাদের কনস্ট্রাকশনটা, এখানে যখন আই আসতেছে দুইটা ফ্লাক্স হচ্ছে, একটা ফাই ওয়ান একটা ফাই টু, ঠিক আছে। এখানে দুইটা কারেন্ট থেকে কিন্তু দুইটা ফ্লাক্স পাচ্ছি, বাট এখানে একটা ফ্লাক্স থেকে দুইটা ফ্লাক্স ক্রিয়েট করতেছি। ডিফারেন্স গুলো একটু অবজার্ভ করো, ফাই একটা ফ্লাক্স থেকে দুইটা ফ্লাক্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে, ফাই ওয়ান এন্ড ফাই টু। তাহলে এই যে ফাই, এই ফাইটা যখন আমাদের এই কপার ব্যান্ডকে কাট করবে, তখন কপার ব্যান্ডের মধ্যে একটা ইএমএফ ফর্ম করবে, ঠিক আছে, ইএমএফ ফর্ম করবে। ইএমএফ ফর্ম করার ফলে আমাদের কি হবে, এই ইএমএফ এর ফলে এটার ভিতরে একটা এডি কারেন্ট ফর্ম করবে, কারণ হচ্ছে আমাদের এই কপার ব্যান্ডটা হচ্ছে শর্ট, সো এটার ভিতরে একটা এডি কারেন্ট ফর্মেশন হবে, এবং এই এডি কারেন্টের এটার ফ্লাক্স হবে, এই ফ্লাক্সটা হবে আমাদের মেইন ফ্লাক্সকে সে অপোজ করবে, মেইন ফ্লাক্সটাকে সে অপোজ করবে, ঠিক আছে। সো আমাদের এই ফ্লাক্সটা মেইন ফ্লাক্স, লাস্ট ক্লাস একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে তোমরা একটু ভালো করে এটা। সো এখানে আমাদের দুইটা ফ্লাক্স আসতেছে, একটা হচ্ছে কি আমাদের আনশেডেড পার্ট থেকে, যেটা আমাদের ডিস্কে সরাসরি কাট করতেছে, তাহলে আমাদের একটা কারেন্ট ফ্লো করতেছে, যেটাকে আমরা বলতেছি আই ফাই ওয়ান। এবং এই জায়গায় দেখো খেয়াল করে, এই জায়গায় কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে শেডেড পার্ট, নিচে যেটা আছে সেটা হচ্ছে আনশেডেড পার্ট, তার মানে এখানে আমাদের দুইটা ফ্লাক্স কাট করবে, একটা শেডেড পার্ট থেকে ফ্লাক্স আসবে, একটা হচ্ছে আনশেডেড পার্ট থেকে ফ্লাক্স আসবে। তাহলে এই জায়গায় দুইটা ফ্লাক্স এর রেজাল্টেন্ট ফ্লাক্স কিন্তু আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্স এর ফলে কিন্তু আমাদের এই ডিস্কে একটা এডি কারেন্ট ফরমেশন। তাহলে খেয়াল করে যদি ধরি এদিকে, যেটাকে আমরা সি ফাই ইউ, এটা আনশেডেড পার্ট, সো এটা হচ্ছে কি ফাই ইউ, যেখানে কোনো আমাদের কপার ব্যান্ড নাই, এবং এই ফাই ইউ এর ফলে কি হচ্ছে, আমাদের এই যে ডিস্কটা, সরি আমাদের যে কপার ব্যান্ডটা, এই কপার ব্যান্ডের মধ্যে একটা ইএমএফ করতেছে, যেটা হবে 90 ডিগ্রি শিফটেড। কারণ কি, কারণ হচ্ছে ইএমএফ এর ইকুয়েশন তুমি যদি দেখো, ইএমএফ ইকুয়েশন যেটা জেনারেট করবে সেটা হচ্ছে এন ইনটু ডি ফাই ডি, ঠিক আছে। সো আমাদের এটা যদি সাইন কস, তার মানে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে, ফাই ইউ এবং ই টুর মধ্যে, অর্থাৎ ইএমএফ এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। সো এখন 90 ডিগ্রি, তো এর ফলে কি হচ্ছে, এই ই টুর ফলে এই কপার ব্যান্ডের ভিতরে একটা কারেন্ট ফ্লো করবে, যেটা হচ্ছে কিসের জন্য, এই ইএমএফ টা ইনডিউসড এর কারণে। সো এর কারেন্টটা, যেহেতু এটার একটা রিয়াকটেন্স থাকবে, রিয়াকটেন্স থাকার কারণে কারেন্ট যেটা ফ্লো করবে সেটা হচ্ছে আমাদের ল্যাগিং ইন নেচার, তার মানে আই টুটা ল্যাগ করবে কাকে, আমাদের এই ই টুকে, এবং ই টুর ফলে, সরি আই টুর ফলে এখানে কি হবে, আরেকটা ফ্লাক্স আসবে, যেটা হচ্ছে শেডেড পার্টের জন্য যে ফ্লাক্সটা, সেটাকে আমরা বলছি ফাই এস, তার মানে এটা হচ্ছে শেডেড পার্টের ফ্লাক্স। এবং এর নিচে যেটা দেখতে পাচ্ছ, নিচে কিন্তু একটা আনশেডেড পার্ট আছে, সো এই দুইটার কম্বিনেশনে আমাদের একটা রেজাল্টেন্ট ফ্লাক্স ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলতেছি ফাই টু, তার মানে এদিক দিয়ে যে ফ্লাক্সটা কাট করতেছে ডিস্কে সেটাকে বলতেছি আই ফাই ওয়ান, আর এদিক দিয়ে যে ফ্লাক্সটা কাট করতেছে সেটাকে আমরা বলতেছি ফাই টু। ফাই টুটা কি, ফাই টুটা হচ্ছে আনশেডেড পার্ট প্লাস শেডেড পার্টের কম্বিনেশন। সো এর দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই মাঝখানের অ্যাঙ্গেলটাই হচ্ছে কি আমাদের থিটা। সো এই থিটাটা খেয়াল করে অবজার্ভ করলে বুঝতে পারবা যে এই থিটার ভ্যালুটা কিন্তু আমাদের 90 ডিগ্রির থেকে অনেক কম। সো তার ফলে আমাদের টর্কটা, এই আমাদের যে শেডেড পোল টাইপ ইন্ডাকশন টাইপ রিলেতে আমাদের টর্কটা কিন্তু জেনারেট করে কম। তার মানে কোশ্চেন হতে পারে যে কেন আমরা শেডেড পোল থেকে আনশেডেড পোলে, শেডেড পোল থেকে আমরা ইন্ডাকশন কাপে যাই, অথবা কেন আমরা ওয়াট আওয়ার মিটারে যাই। সো এখান থেকে এই অ্যান্সারটা হচ্ছে, আমাদের শেডেড পোলটা যদি ইউজ করি তাহলে কিন্তু এখানে টর্ক ফর্মেশনটা হয় কম। তাহলে এটা আমরা কোথায় ইউজ করবো, যেখানে আমাদের কারেন্টের ম্যাগনিচিউড কম, সো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই আমাদের ইন্ডাকশন শেড পোল টাইপ রিলে ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে এর কস্টিংটা কম, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ইলেকট্রোম্যাগনেট একটাই আছে। আর যখন আমাদের ওয়াট আওয়ার মিটার করবো, ওয়াট আওয়ার মিটারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দুইটা ইলেকট্রোম্যাগনেট আছে, সো দুইটা ইলেকট্রোম্যাগনেটের ফলে কিন্তু এখানে দুইটা ফ্লাক্স জেনারেট করবে, একটা হচ্ছে ফাই ওয়ান আর একটা হচ্ছে ফাই টু, এটার অপারেশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এটার ভেক্টর ডায়াগ্রামটা একটু চেক করে নাও, এটা আমরা বলতেছি ফাই ওয়ান, ফাই ওয়ান এর কারণে কি হবে, এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ই শেপের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যেটাকে আমরা বলতেছি ই টু,
এই ই2-র ফলে আমাদের এই সেকেন্ডারি কয়েলে একটা কারেন্ট যাবে, যেটা হচ্ছে I2, যেটাও হবে কি ল্যাগিং ইন নেচার। সো এটা হচ্ছে কি আমাদের I2। তাহলে I2-র ফলে আমাদের কি হবে, এই যে আমাদের যে ইউ শেপ যে ইলেকট্রোম্যাগনেট, সেখানে একটা ফ্লাক্স জেনারেট করবে, সেটা আমরা বলতেছি ফাই2। তাহলে ফাই1 এবং ফাই2-র মধ্যে যে ফেজ ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে কত, অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি, 90 ডিগ্রির কাছাকাছি, 90 ডিগ্রি থেকে একটু বেশি, এটা করতে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি থেকে একটু বেশি। সো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে এক্ষেত্রেও আমরা কিন্তু ওয়াট আওয়ার মিটারের ক্ষেত্রেও টর্কটা কিন্তু অনেক বেশি হবে। সো এটার ক্ষেত্রেও আমরা রিলে কিন্তু খুব দ্রুত অপারেট করব। তার মানে এই তিনটার মধ্যে কম্পারিজন যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি বলতেছি যে ইন্ডাকশন আপটাইপে সিঙ্গেল কোর, একটাই কোর, আর কিন্তু আমাদের 4 পোল ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ক্যাপাসিটি ইউজ করা হচ্ছে কিসের জন্য, ডিসপ্লেসমেন্টটাকে ক্রিয়েট করার জন্য। ক্যাপাসিটেন্স এর ভ্যালুটাকে এমন ভাবে চুজ করতে হবে যেন আমাদের টর্কটা ম্যাক্সিমাম হয়, এবং এখানে কোনো আনশেডেড পার্ট নাই। এখানে কি আছে, সিঙ্গেল একটা কোর ইউজ করা হচ্ছে, এবং আমাদের পিসটাকে স্প্লিট করা হচ্ছে, স্প্লিট করে কি করা হচ্ছে, একটা শেডেড রিং পরানো হচ্ছে, যার ফলে আমাদের ফ্লাক্সটা কিন্তু একটু কমে যাবে। এখানে এখানে ফ্লাক্সের ভ্যালুটাও কিন্তু একটু কমে যাবে। সো ফ্লাক্সও যদি কমে যায়, আমাদের যেহেতু টর্কটা ডিপেন্ড করতেছে ফাই1 ফাই2 সাইন থিটার করে, সো ফ্লাক্স কমে গেলে কিন্তু টর্কটা অন্যান্য রিলের তুলনায় এটার ভিতরে টর্কটা কিন্তু এমনি কম। একে তো থিটা কম, তারপর আবার কি ফ্লাক্সটাও কিন্তু আমাদের ফাই2টাও কিন্তু এখানে কম। বাট এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু ফাই2টা বেশি। কিভাবে ফাই2টা বেশি, কারণ হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে নাম্বার অফ টার্নস সেটা কিন্তু বেশি। সো নাম্বার অফ টার্নস যখন বেশি হবে, তখন এখানে কিন্তু ইএমএফ ইনডিউসটাও বেশি হবে। সো এখানে কিন্তু আমাদের ফ্লাক্স বেশি, এই ফাই2 ফ্লাক্সটা কিন্তু এখানে বেশি হবে, ঠিক আছে। সো এখানে টর্কটাও কিন্তু আমাদের শেডেড পোল ইন্ডাকশন টাইপ রিলে থেকে এর টর্কটাও বেশি হবে। আচ্ছা, এখানে লাস্ট যেটা ওয়াট আওয়ার মিটার, সো এখানে আমাদের ডুয়েল কোর ইউজ করা হয়েছে, এবং সেকেন্ডারি থেকে আমরা পাচ্ছি ফাই2টা, আর থিটাটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি 90 ডিগ্রির কাছাকাছি। যত 90 ডিগ্রির কাছাকাছি হবে, ততই কি হবে আমার টর্কটা ম্যাক্সিমাম হবে। সো কম্পারিজন গুলো কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে আমরা পরের দিকে চলে যাই। দ্য পসিবল অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি ফর ডিফারেন্ট রিলে স্কিমস, একটা রিলে কিসের উপরে বেস করে অপারেট করে? যদি ওভার, তাহলে আমরা বললাম যে এটা কারেন্টের উপরে বেস করে অপারেট করে। যদি ওভার ভোল্টেজ রিলে বলি, তাহলে এটা ভোল্টেজের উপরে বেস করে অপারেট করে, ঠিক আছে। সো ম্যাগনিচিউড মানে কি, একটা যদি তার অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি বা প্যারামিটারটা যদি হয় ম্যাগনিচিউড, সেটা ভোল্টেজের ম্যাগনিচিউড হতে পারে, কারেন্টের ম্যাগনিচিউড হতে পারে। কারণ শর্ট সার্কিট কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিচিউড অনেক বেড়ে যায়, ভোল্টেজের ম্যাগনিচিউড অনেক কমে যায়। সো সেক্ষেত্রে ম্যাগনিচিউড হতে পারে একটা প্যারামিটার, যে প্যারামিটারের উপরে বেস করে আমাদের রিলে অপারেট করতে পারে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেতে পারে, ওভার ফ্রিকোয়েন্সি বা আন্ডার ফ্রিকোয়েন্সি আসতে পারে। সো সেক্ষেত্রে আমাদের আমাদের এই ওভার ফ্রিকোয়েন্সি বা আন্ডার ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করেও কিন্তু আমাদের রিলে অপারেট করে। সো এই ফ্রিকোয়েন্সিও হতে পারে একটা অ্যাবনর্মাল সিনারিও, যেটা ওভার অ্যান্ড আন্ডার। নর্মাল তো আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 50 হার্টজ, কমে যদি যায়, সো এই ফ্রিকোয়েন্সির উপরে বেস করেও কিন্তু আমাদের রিলে অপারেট প্যারামিটার। ম্যাগনিচিউড যেটা হচ্ছে কি আমাদের কারেন্টের বা ভোল্টেজের ম্যাগনিচিউড কিন্তু, সেটাও আমরা ডিটেক্ট করতে পারি যে একটা অ্যাবনর্মাল সিনারিও ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ফেজ অ্যাঙ্গেলটা কি, ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে যখন আমাদের সিস্টেমটা ব্যালেন্স থাকে, তখন আমাদের ফেজ সিস্টেমটা আর ওয়াই বি, তার মানে আর এর পরে 120 ডিগ্রি পরে আসে ওয়াই, ওয়াই এর পরে 120 ডিগ্রি পরে আসে বি, বি এর পরে আবার 120 ডিগ্রি পরে আসে আর, সিকোয়েন্সটা হচ্ছে ক্লকওয়াইজ। কিন্তু যখন সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যায়, এটা আমরা পরে দেখব, আনব্যালেন্স সিনারিওতে আমাদের ফেজ সিকোয়েন্সটা অপোজিট হয়ে যায়, অর্থাৎ আর এর পরে তখন আর ওয়াই আসে না, আর এর পরে আসে ওয়াই, তার সিকোয়েন্সটা কিন্তু অপোজিট, অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসতেছে। তার মানে এই যে ফেজ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এখন কিন্তু আর সাথে ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ দিকে ধরো, তাহলে আমাদের 240 ডিগ্রি। তার মানে এই একটা প্যারামিটার যার উপরে বেস করে রিলে অপারেট করতে পারে। ডিউরেশন হচ্ছে কত সময় পরে রিলে অপারেট করবে, যে একটা রিলে কিন্তু যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে তো ইনস্ট্যান্টেনিয়াস অপারেট করে, বাট যখন ওভারলোড হয় বা ট্রানজিয়েন্ট ফল্ট হয় তখন কিন্তু আমরা একটা ডিলে দিই।
আছে। সো এই ওভারলোড কন্ডিশন বা ট্রানজিয়েন্ট কন্ডিশনের ক্ষেত্রে এই ডিলের মধ্যে যদি অ্যাবনর্মাল সিনারিওটা চলে যায় তাহলে কিন্তু আমাদের রিলে অপারেট করবে না। সো সেক্ষেত্রে আমাদের একটা ডিউরেশন আমাদের একটা প্যারামিটার হিসেবে দিতে হয়, অর্থাৎ ফ্লাকচুয়েশন। এই যে ফ্লাকচুয়েশন চেঞ্জ অর্থাৎ ফ্লাকচুয়েট করতেছে, এই ফ্লাকচুয়েটটা কেন হয়, কারণ যখন আমাদের যে ট্রান্সফরমারে যখন নো লোড অবস্থায় ট্রান্সফর্মার প্রাইমারি সাইড যখন এনার্জাইজ করা হয় তখন তার প্রাইমারি সাইডে একটা কারেন্ট ফ্লো করে যেটাকে আমরা বলি ইনরাশ কারেন্ট। আমাদের অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে সুইচিং যখন করা হয় তখন সেটা লোড কারেন্টের থেকে এই কারেন্টের ম্যাগনিচিউডটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে, অর্থাৎ ফ্লাকচুয়েট করতে পারে। ঠিক আছে, প্রথমে আসে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরে ট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরে স্টেডি স্টেট পিরিয়ডটা আসে। একটা প্যারামিটার, যে প্যারামিটারের উপরে বেস করে আমাদের রিলে অপারেট করতে পারে। ডাইরেকশন অর অর্ডার অফ চেঞ্জ, অর্থাৎ আমাদের একটা রিলে যদি ডিরেকশনাল রিলে হয় অর্থাৎ কোন দিকে ফল্ট হয়েছে সেটা করতে পারে। ডিরেকশন রিলে আমরা পরে দেখব, তারপরও একটু খেয়াল করে দেখো যে এটা ধরো একটা ইন্টারকানেক্টেড সিস্টেম, যেটা হচ্ছে যে G1 এবং G2 দুইটা সোর্স আছে বোথ সাইডে। সো F2 লোকেশনে যদি ফল্ট হয়, এখানে যদি তুমি একটা সিটি প্লেস করো, এখানে এই F2 লোকেশনে যদি ফল্ট হয় তাহলে কিন্তু আমাদের সিটির ভিতর দিয়ে কারেন্টটা যেটা ফ্লো করবে সেটা হচ্ছে লেফট টু রাইট ডাইরেকশন। আবার যদি F1 লোকেশনে যদি ফল্ট হয় তখন কিন্তু এই সেম সিটির ভিতরে কারেন্ট ফ্লো করবে কিন্তু রাইট টু লেফট ডাইরেকশন। সো লেফট টু রাইট কে যদি তুমি অ্যাঙ্গেল থিটা দ্বারা রিপ্রেজেন্ট করো তাহলে রাইট টু লেফট কে তোমার রিপ্রেজেন্ট করতে হবে আই অ্যাঙ্গেল থিটা প্লাস মাইনাস 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি সে ফেজ শিফটেড হয়ে গেছে, কারণ কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে। আগে ছিল কারেন্টের ডিরেকশনটা পজিটিভ, সেটা ছিল শুধু থিটা, যেহেতু F1 লোকেশনে ফল্ট হলে কারেন্টের ডিরেকশনটা এখন মাইনাস হয়ে যাচ্ছে। সো এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো আই অ্যাঙ্গেল থিটা প্লাস মাইনাস 180 ডিগ্রি, তার মানে এই যে ডিরেকশনটা যে চেঞ্জ হয়ে গেল এই ডিরেকশনটাকে চেঞ্জ ডিরেকশনটার উপরে বেস করেও কিন্তু আমাদের রিলে অপারেট করতে পারে। সো সেটাই এটাও আরেকটা প্যারামিটার যেটার উপরে বেস করে রিলে অপারেট করতে পারে। আর লাস্ট যে প্যারামিটারটা সেটা হচ্ছে হারমোনিক্স অর ওয়েভ শেপস। হারমোনিক্সটা হচ্ছে কি আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সি বা আনওয়ান্টেড যে নয়েজ যদি আমাদের মেইন যে সিগনাল সেটার উপরে যদি ইম্পোজ হয় সেটাকে আমরা বলি হারমোনিক্স। ঠিক আছে, সো এই হারমোনিক্সটা বিভিন্ন ধরনের হারমোনিক্স হয়, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, যেগুলোকে আমরা বলি আনওয়ান্টেড সিগনাল। সো এই আনওয়ান্টেড যতক্ষণ না পর্যন্ত ইলাপসড হবে ততক্ষণ পর্যন্ত সে অপারেট করবে না, এই জন্য এটাকে আমরা বলি ডেফিনিট টাইম বা একটা নির্দিষ্ট সময় পরে এই রিলেটা অপারেট করতেছে। এটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট না, কারেন্ট বাড়লে 100 অ্যাম্পিয়ার হোক বা 200 অ্যাম্পিয়ার হোক, যে কারেন্টই হোক না কেন, কারেন্টের ম্যাগনিচিউড যত বেশি হোক না কেন, তার অপারেটিং টাইমটা ইলাপসড হতে হবে। অর্থাৎ 5 সেকেন্ড বললে 5 সেকেন্ড পর্যন্ত এই কারেন্টটা তার ভিতর দিয়ে যেতে হবে, আদারওয়াইজ এই রিলে অপারেট করবে না। এটাকে আমরা বলি ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে। এরপরে আসছে হচ্ছে ইনভার্স ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে, তার মানে এটার মধ্যে দুইটা পার্ট, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এর দুইটা পার্ট কি, একটা হচ্ছে ইনভার্স ইনভার্স ডেফিনিটের থেকেও আরো বেশি স্টিপার, আরো বেশি খাড়া। ঠিক আছে, সো ভেরি ইনভার্স ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক কার্ভ। এক্সট্রিমলি ইনভার্সটা হচ্ছে ভেরি ইনভার্স এর থেকে এর স্লোপটা আরো বেশি স্টিপার, যেটাকে আমরা বলতেছি এক্সট্রিমলি ইনভার্স ডেফিনিট টাইম ওভার কানেক্ট রিলে। এগুলো সব ইনভার্স। সো এই যে প্রথম যে চারটা রিলে দেখতে পাচ্ছ, ডেফিনিট, ইনভার্স, ভেরি ইনভার্স, এক্সট্রিমলি ইনভার্স, এই চারটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেতে এই চারটা
চারটা কিভাবে তৈরি করা যায় বা এই চারটা ক্যারেক্টারিস্টিক কার্ভ কিভাবে তৈরি করা যায় সেটা এখন আমরা দেখব। আর লাস্ট যে রিলেটা আছে সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ। ঠিক আছে, কারণ আমরা জানি অ্যাট্রাকশন টাইপ রিলেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে। সো প্রথম যে রিলেটা আমরা দেখলাম সেটা কি, ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে। ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলেটা কি, এর ক্যারেক্টারিস্টিক কার্ভটা হবে ডেফিনিট, অর্থাৎ অপারেটিং টাইম ভার্সেস কারেন্ট, এ পাশে হচ্ছে কি ওয়াই এক্সিসে হচ্ছে টাইম আর এক্স এক্সিসে হচ্ছে কারেন্ট। কারেন্টের ভ্যালু 100 হোক বা 50 হোক বা 10 হোক, ঠিক আছে, সে তার পিক আপ সেটিংস এর থেকে বেশি হলে তার অপারেটিং টাইমটা ইলাপসড হওয়ার পরে সে অপারেট করবে, অর্থাৎ অপারেটিং টাইমটা অলমোস্ট ফিক্সড। ঠিক আছে, অপারেটিং টাইমটা কারেন্টের সাথে ডিপেন্ডেন্ট না। সো এটাই বলতেছে, দ্য রিলে হুজ অপারেটিং টাইম ইজ ফিক্সড ডিউ টু দ্য ভেরিয়েশন অফ দ্য ফর কারেন্ট ইজ নোন এজ দ্য ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে। এটাকে আমরা বলি ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে। ঠিক আছে, সো এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা যে আমরা পেলাম, এটা ডেফিনিট কেন হলো, একটা নির্দিষ্ট সময় কেন হলো, এটাকে তো আমরা বলতেছি ইন্ডাকশন টাইপ রিলে। এটা কিভাবে ডেফিনিট হয় খেয়াল করে দেখো, এটা বোঝার জন্য আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক যে রিলেটা আছে শেডেড পোল রিলেটাকে আমরা কনসিডার করতেছি। সো এই শেডেড পোল টাইপ রিলেতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোরটা আছে বা ইলেকট্রোম্যাগনেট, এটার একটা থিকনেস আছে। ঠিক আছে, সো এই থিকনেসটাকে আমরা ইচ্ছা করলে ডিজাইনের সময় চেঞ্জ করতে পারি। যখন এটা ডিজাইন করা হবে ডেফিনিট টাইমের জন্য, তখন কিন্তু এই থিকনেসটা চেঞ্জ করা যাবে। সো এইখানে যে আই দিচ্ছি, আই দিলে তো ফ্লাক্স হচ্ছে, কিন্তু ফ্লাক্স যে হচ্ছে আই বাড়ালে ফ্লাক্স বাড়বে, এটাই স্বাভাবিক। বাট আই বাড়ালে ফ্লাক্স কিন্তু ইনফাইনাইট সময় পর্যন্ত কিন্তু বাড়বে না, কারণ যত বাড়াবো ফ্লাক্স কিন্তু বাড়বে না। একটা সময় পরে কিন্তু আমাদের কোরটা কি হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। তার মানে আমাদের কোরটা যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, ফাইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর ফাইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আমাদের টর্কের ইকুয়েশন থেকে আমরা কি জানি, টর্ক ইকুয়াল টু ফাই ওয়ান ফাই টু সাইন থিটা। তাহলে টর্ক ফাই যদি কনস্ট্যান্ট হয়ে যায় টর্কটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, আর টর্ক যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যাবে। সো এই যে আমাদের যে কোরটা, এই কোরের থিকনেস পয়েন্টটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে বিভিন্ন ধরনের আমাদের স্যাচুরেশন পয়েন্ট আমরা পেতে পারি। যদি কোরটাকে অনেক থিন করা হয়, অনেক পাতলা করা হয়, তাহলে আমাদের স্যাচুরেশন পয়েন্টটা তাড়াতাড়ি হবে। যত এটা থিকের দিকে যাবে তত স্যাচুরেশন পয়েন্টটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। সো আমাদের স্যাচুরেশন পয়েন্টটাকে কিন্তু আমরা শিফট করতে পারি। এটা শিফট করতেছি কিভাবে, থিকনেস অফ দ্য কোর চেঞ্জ করে, অর্থাৎ কোরের থিকনেসটাকে চেঞ্জ করে। যত বেশি থিক হবে, মোটা হবে, তত তার স্যাচুরেশন পয়েন্টে যেতে বেশি সময় লাগবে। সো আমাদের প্রথম যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা পেলাম, এই এক নাম্বার, এটাকে আমরা বলতেছি এক নাম্বার, যেটাকে ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে বলা হয়, এর অপারেটিং টাইমটা ফিক্সড। তাহলে কি বলতে পারবা যে এটার থিকনেসটা কি কোরের থিকনেসটা কি কম না বেশি? বেশি। আচ্ছা, যদি বেশি হয় তাহলে কি হবে, যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু স্যাচুরেশন পয়েন্টটা অনেক পরে হবে, তার মানে কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি কারেন্টের সাথে আমাদের ফ্লাক্স কি কারেন্টের উপরে কি আমাদের এর অপারেটিং টাইমটা ডিপেন্ড করতেছে? কারেন্ট যদি বাড়ে বা কমে এর অপারেটিং টাইমটা কি কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে? না স্যার, না স্যার, ডিপেন্ড কেন ডিপেন্ড করতেছে না, কারণ ফ্লাক্সটা কি ফ্লাক্সটা কনস্ট্যান্ট। সো ফ্লাক্সটা যদি স্যাচুরেশনে চলে যায় তাহলে আমরা কি পাবো, ডেফিনিট টাইমটা পাবো। সো এইটা যেহেতু প্রথম থেকে স্ট্রেট লাইন, এ কারণে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের কোরের থিকনেসটা হচ্ছে সবচেয়ে কম। তার মানে খেয়াল করে দেখো, এই কোরের থিকনেসটা যদি সবচেয়ে কম হয় তাহলে একদম নিচে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা পাচ্ছি সেটা। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই কোরটা থিন হওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি স্যাচুরেটেড হয়ে গেলে ফাইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর ফাইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের টর্কটাও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর টর্কটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যাবে। তাহলে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা পাবো সেটাকে আমরা বলি ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে, যার অপারেটিং টাইমটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট না। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বলতেছি ওটা। আচ্ছা, এখন আসো, এটা তোমার সময়টা একটু পরে আমি পরের স্লাইডে আমরা দেখব যে কিভাবে আসতেছে। সো সেটা আমরা বললাম যে অপারেটিং টাইমটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, আমাদের স্যাচুরেশন কোন পয়েন্টে করতেছি। ঠিক আছে, যত বেশি থিক করবো স্যাচুরেশন পয়েন্টটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, তার মানে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা পেতে পারি।
সো বিভিন্ন ধরনের মধ্যে একটা পরেরটা কি বলতেছিলাম আমরা, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, অর্থাৎ এই জায়গায় খেয়াল করে দেখো এর অপারেটিং টাইমটা কিন্তু এই জায়গায় কিন্তু আস্তে আস্তে করে কমতেছে। এর কমতেছে কেন? কারণ হচ্ছে আমাদের ফ্লাক্স বাড়তেছে, ফ্লাক্স বাড়তেছে, আমাদের কারেন্ট বাড়তেছে, সো ফ্লাক্সও বাড়তেছে, কারেন্ট বাড়তেছে, ফ্লাক্স বাড়তেছে, সো টাইমটা কিন্তু অপারেটিং টাইমটা কিন্তু কমতেছে, কারণ টর্ক বাড়তেছে। আই বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে টর্ক বাড়বে, টর্ক বাড়লে অপারেটিং টাইম কমবে। তার মানে এটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু আমাদের কারেন্টটা যদি অনেক বেশি হয়, একটা সময় পরে কি হবে, ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর ফ্লাক্সটা যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন তার অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা বলি ডেফিনিট ফর্ম, এই পাশটাকে আমরা বলি ডেফিনিট ফর্ম, আর এই পাশটাকে আমরা বলি ইনভার্স ফর্ম। ঠিক আছে, সো এটাকে ইনভার্স ফর্ম কেন বলতেছি, কারণ এই পর্যন্ত আমাদের কোডটা স্যাচুরেশনে যায় নাই। কোডটা যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে গেলে টর্কটা কনস্ট্যান্ট হয়ে যাবে, অপারেটিং টাইম ফিক্সড হয়ে যাবে। আর যখন আমাদের কোডটা স্যাচুরেশনে যাবে না তখন কিন্তু কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে ফ্লাক্স, কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, যেটা একটু আগে আমরা দেখলাম। কারেন্ট বাড়লে এই জায়গায় কিন্তু স্যাচুরেশনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়ছে, কারেন্ট বাড়ছে, ফ্লাক্স বাড়ছে। ঠিক আছে, বিফোর স্যাচুরেশন। তার মানে আমাদের কিন্তু এই জায়গায় আমাদের এ পর্যন্ত আমরা পাবো হচ্ছে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কারেন্টটা বাড়লে অপারেটিং টাইম কমবে, কিন্তু একটা সময় পরে আমাদের অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে, যেটা বললাম যে আমাদের একটা রিলের অপারেটিং টাইম ধরো 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ধরলাম আমার এই পিকআপ সেটিংসটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার সেটিংস, এই জায়গায় মিনিমাম সেটিংস 5 অ্যাম্পিয়ার। তার মানে এই জায়গায় রিলেটা অপারেট করবে কত সময় পরে, ধরে নিচ্ছি এই জায়গায় রিলেটা অপারেট করবে 10 সেকেন্ড পরে। ঠিক আছে, কিন্তু যখন আমাদের কারেন্ট বাড়বে 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার যাবো, তখন কিন্তু তার অপারেটিং টাইমটা কমছে। ঠিক আছে, অপারেটিং টাইমটা কমছে। এখন যে যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে মিনিমাম যে পিক আপ সেটিংস, এই 5 অ্যাম্পিয়ারে কি হবে, 5 অ্যাম্পিয়ারে আমাদের দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময় এর অপারেটিং টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে, অনেক বেশি সময় ধরে অপারেট করবে। এর নিচে তো অপারেট করবেই না, তার কারণ তার পিক আপ সেটিংস এর থেকে কম হলে অপারেট করবে না, কিন্তু পিক আপ সেটিংস এ যখন থ্রেশোল্ড ভ্যালুতে আসবে তখনও কিন্তু অপারেট করবে না, থ্রেশোল্ড ভ্যালুর থেকে একটু বেশি কারেন্ট কিন্তু আমাদের পাস করতে হবে, যাতে করে ওই টর্কটা সে ফর্ম করতে পারে, এই টর্কটা। কারণ কি, আমাদের এই থ্রেশোল্ড ভ্যালুটার কেন লাগতেছে, কারণ এর পিছনে কিন্তু একটা স্প্রিং আছে, আমাদের কিন্তু এটা কিন্তু পিক আপ রিসেট করবে না, কারণ এর নিচে কিন্তু একটা স্প্রিং কানেক্টেড থাকে যেটা রেস্ট্রেইনিং ফোর্স ক্রিয়েট করে। এই রেস্ট্রেইনিং ফোর্সটা ক্রিয়েট করে কারণ হচ্ছে যখন আমাদের ডিস্কটা মুভ করবে তখন মুভ করা শেষ হয়ে গেলে, অর্থাৎ অপারেট করে ফেললে ডিস্কটাকে তার আগের পজিশনে ব্যাক করানো। সো যখন এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তখন আমাদের আমরা বলতে পারি স্প্রিং এর যে স্ট্রেন বা স্প্রিং এর যে টেনশন আর আমাদের অপারেটিং ফোর্স যেটা, এটা হচ্ছে ইকুয়াল। সো এই কন্ডিশনে আমাদের রিলেটা কিন্তু অপারেট করবে না। ঠিক আছে, যখন 5 অ্যাম্পিয়ারের বেশি হবে তখন স্প্রিং এর টেনশনের থেকে আমাদের অপারেটিং ফোর্সটা বেশি হবে, যার ফলে আমাদের রিলেটা অপারেট করবে, কিন্তু এর ক্ষেত্রে আমাদের টাইমটা বেশি লাগবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, যে কোশ্চেন করছিলে বুঝতে পারছো? কমে যায় 5 অ্যাম্পিয়ারের উপরে। হ্যাঁ, আচ্ছা, এখন 4.99 হয়ে গেল। এই যে কন্ডিশনটা বললাম সেটা যদি 10 সেকেন্ড, এটা আমি একটু আগে বললাম, যেটা এটা ধরে নিচ্ছি আমি এটা 5 অ্যাম্পিয়ারে সে রিলেটা 10 সেকেন্ডের মধ্যে অপারেট করবে। ঠিক আছে, কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্ট হলো বা 5.1 অ্যাম্পিয়ার কারেন্ট হলো, সে অপারেট করা শুরু করলো, অপারেট করতে করতে দেখা যাচ্ছে 5 সেকেন্ডের মাথায় কারেন্টের ভ্যালুটা আবার কি হয়ে গেল, 4.9 হয়ে গেল। তো সেক্ষেত্রে আবার সে ব্যাক করবে, তখন সে আর অপারেট করবে না। কারণ এই ডিলেটা কেন দেওয়া হয় বলতো? ওভারলোড হতে পারে, তো সেটাই, এই ওভারলোড কন্ডিশনটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি মিনিমাম সেটিংস। ঠিক আছে, বেশি কারেন্ট গেলে তো টাইমার না, এখানে টাইমার কি, এখানে কি টাইমার আছে বলতো? এটা টাইমটা এই যে কোরের থিকনেস এর উপরে যেটা বললাম, ওটা ট্যাপিং করে নাম্বার অফ কয়েলেট, নাম্বার অফ টার্নস চেঞ্জ করে
ওইটা আমরা ওইটা মেজার করব, ওইটা হচ্ছে কি মেজার করব, ওইটা এটার জন্য আমাদের এই যে কোড করে যে থিকনেসটা, এই থিকনেসটা আইডিএম টি যে ক্যারেক্টারিস্টিক্স, এটাকে তো আমরা বলতেছি আইডিএম টি ক্যারেক্টারিস্টিক্স। এই আইডিএম টি ক্যারেক্টারিস্টিক্স একটা স্ট্যান্ডার্ড কার্ভ আছে, কিন্তু এটা এই স্ট্যান্ডার্ড কার্ভটা বা এই কোরের থিকনেসটা কতটুকু হলে এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কত কারেন্টে কত সময় পরে ট্রিপ করবে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। এছাড়া আমাদের এই যে টাইম সেটিংস, এটা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে টাইম সেটিংসটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেতে একটা টাইম ডায়াল থাকে, এই টাইম ডায়ালের উপরে কিন্তু একটা মুভিং কন্ট্যাক্ট সাথে কানেক্টেড থাকে, এটা এখানে নাই এই ছবিটা। সো টাইম ডায়ালের এই টাইম ডায়ালটাকে কিন্তু ভ্যারি করে আমরা কি করতে পারি, আমাদের কারেন্ট সেটিংসটা কত কারেন্টে সে অপারেট করবে তার মিনিমাম সেটিংসটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তার মানে পজিশন চেঞ্জ করে কি, পজিশন চেঞ্জ করে হচ্ছে টাইম সেটিংসটা আর ট্যাপিং করে কারেন্ট সেটিংসটা। না আমি বলতেছি একটা নির্দিষ্ট, তুমি যখন একটা কার্ভ সেট করবা, একটা কার্ভ যখন তুমি করবা তখন কার্ভটা একটা নির্দিষ্ট কারেন্টের জন্য তুমি ডিজাইন করবা। 5 অ্যাম্পিয়ার কারেন্টে আমাদের কত সময় লাগবে, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার কারেন্টে আমাদের মুভিং কন্ট্যাক্টের পজিশনটাকে ভ্যারি করে বিভিন্ন পজিশনে ভ্যারি করে তুমি দেখবা যে 5 অ্যাম্পিয়ার কারেন্টে কত সময় লাগতেছে। যেমন আমি 5 অ্যাম্পিয়ার কারেন্টে অপারেটিং টাইম যদি আমি একটা রিলের যদি 5 সেকেন্ড করি, তাহলে এটা ধরো দূরে, তার মানে আমাদের এই পয়েন্টটা পাবো। কিন্তু যখন আমাদের ওই রিলেটাই আবার যখন আমরা এই মুভিং কন্ট্যাক্টটাকে ফিক্সড কন্ট্যাক্টের কাছে নিয়ে আসবো, তখন কিন্তু আর এই পয়েন্টটা থাকবে না, তখন কিন্তু এই পয়েন্টটা কিন্তু কার্ভটা কিন্তু নিচের দিকে শিফট করবে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে কিন্তু আমরা, সাফিসিয়েন্ট এনার্জি কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপরে, খেয়াল করো, খেয়াল করো, কনফিউশনটা দেখো একটু খেয়াল করো। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে যে ফ্লাক্স হবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে কি একই ফ্লাক্স হবে? তাহলে অপারেটিং টাইম কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু ফ্লাক্সটা কিন্তু ভেরিয়েবল, এটা ডিপেন্ড করতেছে থিকনেস এর উপরে। সো 5 অ্যাম্পিয়ার গেলে যে সময় অপারেট করবে, 10 অ্যাম্পিয়ার গেলে কিন্তু সেম সময় অপারেট করবে না। তো যেটা বলতেছিলা যে কিন্তু সাফিসিয়েন্ট এনার্জি হচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট এনার্জিটা কি কম, ঠিক আছে? সো 10 অ্যাম্পিয়ারের সময় যে যত তাড়াতাড়ি অপারেট করবে 5 অ্যাম্পিয়ারে, কিন্তু সে তত তাড়াতাড়ি অপারেট করতে পারতেছে না, সো তার জন্য ডিলেটা হচ্ছে। বুঝতে পারছো? ওকে, সো আমরা এই ইনভার্স ডেফিনিট ওভারকারেন্ট রিলে দেখতেছিলাম, এই ইনভার্স ডেফিনিট ওভারকারেন্ট রিলে যে টাইম, যে ক্যারেক্টার টাইম, যে অপারেশন টাইম, এই অপারেশন টাইমটা কিন্তু ফিক্সড না, এটা কিসের উপর ডিপেন্ড।